হ্যালো ব্রিয়ন আজ বলবো ঝরে যাওয়া চুল গজানোর জন্য এবং চুল মোটা এবং বড় করার জন্য তিনটি গুরুত্বপূর্ণ হেয়ার প্যাকের কথা তো অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে পুরোটাই জানতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন আপনার চুলি এখন আপনার চিন্তার মূল কারণ নিশ্চয়ই কারণ তা পাতলা হয়ে যাচ্ছে মানে যেমন ঝরে যাচ্ছে তেমনভাবে কিন্তু নতুন চুল গজাচ্ছে না তাই এক গ্রাস মাথা ভরা চুলের স্বপ্ন স্বপ্নই থেকে যাচ্ছে চুল খুব সূক্ষ্ম উপাদান তাই এর যত্ন নেওয়া কিন্তু খুব জরুরি আমাদের এখনকার জীবনযাপন কিন্তু বহুল অংশে দায়ী আমাদের চুলের ক্ষতির জন্য তাই আজকের বলবো চুল পড়া বন্ধ করে নতুন চুল গোজানোর একেবারে অব্যর্থ ঘরোয়া উপায় তো চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলি সম্পর্কে অ্যালোভেরা আপনি নিশ্চয়ই ব্যবহার করেছেন ত্বকের যত্ন নিতে এই অ্যালোভেরা কিন্তু সেই অব্যর্থ উপাদান যা ব্যবহার করলে আপনার এক গ্রাস মাথাভরা চুলের স্বপ্ন এবার বাস্তবে পরিণত হবে কারণ এতে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন বি ভিটামিন সি প্রচুর পরিমাণে বর্তমান এছাড়া প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড জিঙ্ক আয়রন ও থাকে এগুলি প্রত্যেকটি কিন্তু আমাদের চুলের পুষ্টির জন্য খুব বেশি মাত্রায় প্রয়োজন এছাড়া এই উপাদানগুলির জন্য অ্যালোভেরা আমাদের চুলের ট্রকিন মাতার ত্বকের মৃতকোষ ইত্যাদি দূর করে এছাড়া এটি চুলকে ভিতর থেকে নমনীয় করে তোলে ফ্যাটি অ্যাসিড থাকার জন্য চুলের ন্যাচারাল অয়েল বজায় থাকে এছাড়া এতে বর্তমান অ্যান্টিভাঙ্গাল এবং অ্যান্টিসেপ্টিক উপাদান মাথার ত্বকে হওয়া যে কোনো ইনফেকশন রোধ করে এই সমস্ত কারণের জন্য অ্যালোভেরা ব্যবহারের ফলে চুল চুলপোড়া বন্ধ হয় এবং নতুন চুল গজায় ফলে বুঝতেই পাচ্ছেন একই অঙ্গে অ্যালোভেরার কত রূপ এবার এই অ্যালোভেরার তিনটি অত্যন্ত কার্যকরী হেয়ার প্যাকের কথাই বলব তা আপনার পাতলা চুলের সমস্যা অচিরেই দূর করবে তো প্রথমেই এক থেকে দুই কাপ অ্যালোভেরা জেল নিন এবার দুই চামচ অয়েল এবং দুই চামচ মেথি গুঁড়ো নিন পদ্ধতি জানুন একটি পাত্রে অ্যালোভেরা জেল নিয়ে এতে পরিমাণ মতো বাকি উপাদানগুলি মিশিয়ে নিন ভালো করে রাতে সবার আগে হেয়ার প্যাকটি মাতার ত্বকে ভালো করে মেশাজ করুন অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট এবার একটি কাপড় দিয়ে আপনার মাথার সময় চুল বেঁধে নিন সকালে উঠে ভালো করে জল দিয়ে মাথা ধুয়ে তারপর শ্যাম্পু করে নিন প্রত্যেক সপ্তাহে দুদিন করে ব্যবহার করুন এই হেয়ার প্যাক ক্যাস্টর অয়েল চুলের গোড়া মজবুত করে চুলের রুক্ষতা দূর করে এবং চুল গজাতে সাহায্য করে এছাড়া মেতে আমাদের চুলের ফলিকলগুলিকে নতুন করে জন্মাতে সাহায্য করে এছাড়া অ্যালোভেরা থাকার ফলে খুব তাড়াতাড়ি এই হেয়ার প্যাক চুল পড়া বন্ধ করে এবং একই সাথে নতুন চুল গজানোকে ত্বরান্বিত করে নাম্বার টু অ্যালোভেরা নারকেল তেলের হেয়ার প্যাক উপকরণ জানুন অ্যালোভেরা জেল এক থেকে দুই কাপ নিন আপনার চুলের লেন্থ অনুযায়ী এবার নারকেল তেল তিন চামচ এবং মধু তিন চামচ নিন এবার পদ্ধতি জানুন প্রথমে একটি পাত্রে আপনার প্রয়োজন মতো অ্যালোভেরা জেল নিয়ে তার সাথে মধু ও নারকেল তেল মেশান এবার এই মিশ্রণটি ভালো করে চুলে এবং মাথার ত্বকে লাগিয়ে নিন তারপর সাওয়ার ক্যাপ বা তোয়ালি দিয়ে মাথা ঢেকে রাখুন এক ঘন্টা প্রথমে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন তারপরে শ্যাম্পু করে চুল ও মাথা ধুয়ে ফেলুন নারকেল তেল চুলে নমনীয়তা দান করে এবং একই সাথে চুলের গোড়া মজবুত করে ফলে চুল পড়া বন্ধ হয় মধু চুলের কন্ডিশনারের কাজ করে এই দুটি উপাদান অ্যালোভেরা জেলের সাথে যুক্ত হয়ে চুলের পুষ্টি সাধন করে এবং চুলের ঘনত্ব বাড়িয়ে তুলতে সাহায্য করে মাসে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন নাম্বার থ্রি অ্যালোভেরা পেপের পেঁপের হেয়ার প্যাক পাকা পেঁপের টুকরো বা জুস চার থেকে পাঁচ চামচ নিন তারপর অ্যালোভেরা জেল এক থেকে দুই কাপ কিন্তু আপনার চুলের প্রয়োজন অনুযায়ী এবং তিন চামচ অলিভ অয়েল নিন এবার পদ্ধতি জানুন অ্যালোভেরা জেল ও বাকি দুটি উপাদান ভালো করে মিশিয়ে নিন অলিভ অয়েল যদি না থাকে তাহলে সমপরিমাণ পরিমাণ নারকেল তেল ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটি ভালো করে চুলে ও মাথার ত্বকে লাগিয়ে নিন শাওয়ার ক্যাপ বা তলি দিয়ে মাথা ঢেকে রাখুন এক ঘন্টা প্রথমে ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে তারপর শ্যাম্পু করে ফেলুন পেঁপে ও অলিভ অয়েল দুটি উপাদানে চুল গোজাতে সাহায্য করে এবং চুলের রুক্ষতা দূর করে ফলে এই হেয়ার প্যাকটিও কিন্তু আপনার সমস্যার সমাধানের জন্য একেবারে যথাযোগ্য সপ্তাহে অন্তত একবার করে ব্যবহার করুন আপনার চুল এবার নিশ্চয়ই ঘন হয়ে উঠবে তবে এই হেয়ার প্যাগ নিয়ম করে ব্যবহার করতে হবে এছাড়া নিজের খাওয়া দাওয়ার প্রতিও আপনাকে যত্নশীল হতে হবে তার কারণ পুষ্টির অভাবে কিন্তু সবথেকে বেশি পরিমাণে চুল পড়ে গিয়ে পাতলা হয়ে যায় তো আর দেরি কেন এবার আপনার পছন্দ মতো যে কোনো একটি হেয়ার প্যাক ব্যবহার করা শুরু করে দিন দেখবেন অনেকটাই উপকার পাবেন ধন্যবাদ